আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে না আমি কালকে রাত্রেই ভাজি করেছিলাম সেই ভাজিটা সকালে ছিল একটুখানি সেটা দিয়ে আমি পরটা দিয়ে সকালে নাস্তাটা করে নিয়েছি তারপর সারাদিন আমি ব্লকটা নিতে পারিনি তারপর আমি সোজা সন্ধ্যার একটু পরপরই আমরা বাইরে গিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য এই তো এই মামার দোকানে ফুচকাটা অনেক মজা হয় এখানে টকটা আমার আজকে ভালো লাগে নাই আমার এই দই টকটা আজকে অনেক ভালো লাগছে সে জন্য আমি এটা দিয়ে খেয়ে নিয়েছি তারপরও টক তেঁতুলের টকটা আমার হাজব্যান্ড নিছে কারণ ও তো অসুস্থ ছিল উঠে মানে একটু টক টক ভাল লাগবে এর জন্য হয়তো সে নিচে তারপরে তো আমি রান্না চলে এসছি বাসায় এসে ফুলকপি আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব কারা কারা পাঙ্গাস মাছ পছন্দ আমাকে জানাবা তারপর আবার ভাজি করেছি কারণ কালকের ভাজিটা অনেক মজার ছিল এর জন্য আমার হাজব্যান্ড বললো যে আজকে কিছু ভাজি করে নিও এর জন্য আমি আবার আজকে আবার সেই ভাজিটি করছি এই ভাজিটার রেসিপি কিন্তু আমার ব্লগে আছে যারা যারা দেখনি অবশ্যই এখন যেয়ে দেখে নাও তারপর এর জন্য আমি এখানে ভাজি রেসিপিটা দেখাইনি। আমি শুধু মাছের আজকের রেসিপিটা দেখাইলাম কারা কারা পাঙ্কাশ মাছ পছন্দ করে বলো তো আমার তো একটুও ভালো লাগে না যাই হোক তারপর হাজব্যান্ড খায় তার সাথে তো একটু খাওয়া লাগি আমি খুব কমই খাই পাঙ্কাশ মাছটা কারণ আমার একদমই পছন্দ না তারপরে যাই হোক আমি ভালোভাবে তরকারিটা ভালোভাবে কষে তারপরে এখানে আমি ফুলকপি আলুটাকেও ভালোভাবে কষায় নিব তারপরে যারা যারা এখনও আমার ইউটিউবটা বা আমার চ্যানেলটা কেউ এখনও সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করবা লাইক দিবা কমেন্ট করবা আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কারণ তোমরা আমাকে উৎসাহিত করলে আমি সামনে আরও ভালো কিছু তোমাদের দেখাতে পারবো আর আমার ব্লগ কিন্তু প্রতিদিন তিনটা বাজে আপলোড হয় এই তো আমি পানি দিয়ে নিয়েছি তারপর পানিটা শুকানোর পরে দেখো আমি ধনেপাতা দিয়ে নিয়েছিলাম অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ এত মজা করে রান্নার করছি আমি বিশ্বাস হয় না যাই হোক অনেক mother